তো ভিউয়ার্স আশা করি সবাই ভালো রয়েছেন আমি আপনাদের সাথে রয়েছে মুক্তার মাহমুদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেকনিক্যাল এমএইচ ওয়ান এইটি ডিগ্রি তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে একটি সিঙ্গল মিস করেসায় যে আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে কীভাবে চেক করবেন সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি তো ভিওয়ার্স এটি করতে হলে আপনাকে প্রথমে একটি রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশনের প্রসেসটি কীভাবে করতে হয় সেই বিষয়টি এখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো মেন ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে করে নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে দেখতে পারেন তাহলে চলুন এখন মেইন ভিডিওতে চলে যায় তো ভিওয়ার্স আমি আমার হ্যান্ডসেটটি হাতে নিয়েছি হাতে নেওয়ার পর প্রথমে আপনি মেসেজের উপর যাবেন অর্থাৎ আপনার মোবাইলে যে মেসেজ যেটি আইকন রয়েছে মেসেজ আইকনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিউ সেকশনের উপরে গিয়ে নিউ কনভারসেশন যেখানে দেখতে পারবেন সেখানে গিয়ে রিসিপেন্ট এই জায়গাতে একটি নাম্বার লিখবেন নাম্বারটি হচ্ছে নাইন ওয়ান সেভেন টু জিরো নাইন ওয়ান সেভেন টু জিরো এইট নাইন তারপর হচ্ছে ডবল থ্রি ওয়ান ফোর এইট আমি আবারও বলছি নাইন তারপর নিচে গিয়ে এন্টার মেসেজ যেখানে রয়েছে এখানে গিয়ে লিখবেন ক্যাপিটাল লেটারে তো আপনি ক্যাপিটাল লেটারে লিখবেন আর ইজি তারপর একটি স্পেস দেবেন স্পেস দেওয়ার পর থ্রি টু ফাইভ সেভেন অর্থাৎ আপনার যেটি অ্যাকাউন্ট নম্বর রয়েছে এই অ্যাকাউন্ট নম্বরটি লিখবেন স্টেট ব্যাঙ্কের যেটি অ্যাকাউন্ট নম্বর রয়েছে এই অ্যাকাউন্ট নম্বরটি লিখবেন আর এই যে ক্যাপিটেল তারপর আপনার অ্যাকাউন্ট নম্বর তারপর আপনাকে রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে এটি সেন্ড করতে হবে এই যেটি নাম্বার প্রথমে আমি বলেছিলাম সেই নম্বরে আপনি সেন্ড করবেন সেন্ড করার পর আপনার অ্যাকাউন্টটি রেজিস্টার্ড হয়ে যাবে রেজিস্টার্ড হওয়ার পর যে নাম্বারটিতে আপনাকে মিস কল দিতে হবে সেই নাম্বারটি হচ্ছে জিরো নাইন ডবল টু থ্রি সেভেন ডবল সিক্স ডবল সিক্স সিক্স এই নাম্বারটিতে যদি আপনি মিস কল দেন উইদিন থার্টি সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টে কতটা টাকা অ্যাভাইলেবল রয়েছে আপনি জানতে পারবেন তো তভিভার্স আমি আপনাদের সুবিধাতে বলছি জিরো নাইন ডবল টু থ্রি সেভেন ডবল সিক্স ডবল সিক্স সিক্স এই নাম্বারটি থেকে নাম্বারটিতে আপনি মিস কল দেবেন মিস কল দেওয়ার উইদিন থার্টি সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টে টোটাল টাকা আপনি জানতে পারবেন তো তভিভাস দেখতে পাচ্ছেন এখানে মেসেজটি এসে গিয়েছে তবে আরেকটি ট্রিক্স আপনাদেরকে দেখাবো তো আপনাকে লাস্ট ফাইভ ট্রানজেকশন কীভাবে দেখবেন এস এম এসের মাধ্যমে সেটি যদি দেখতে চান তাহলে আপনাকে আরেকটি নাম্বারে আপনাকে ফোন দিতে হবে সেই নাম্বারটি হচ্ছে এখন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে নাম্বারটি রয়েছে প্রথমে আপনি প্লাস লিখবেন তারপর নাইন ওয়ান নাইন ডবল টু তারপর রয়েছে থ্রি এইট ডবল সিক্স ডবল সিক্স সিক্স তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বারটি যে নাম্বারটি হচ্ছে প্লাস নাইন ওয়ান প্লাস নাইন ওয়ান ডবল টু থ্রি এইট ডবল সিক্স ডবল সিক্স সিক্স এই নাম্বারটিতে কিন্তু আপনাকে একটি মিস কল দিতে হবে যে নাম্বারটি একটু আগে আপনি রেজিস্টার করেছিলেন সেই নাম্বার থেকে আপনাকে ফোন দিতে হবে ফোন দেওয়ার থার্টি সেকেন্ডের মধ্যে দিন থার্টি সেকেন্ডের মধ্যে আপনার মোবাইলে একটি এস এম এস এসে যাবে সেই এস এম মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার লাস্ট ফাইভটা ফার্স্ট ট্রানজ্যাকশন কত টাকার হয়েছিলো কাকে কত টাকা দিয়েছিলেন বা আপনার অ্যাকাউন্টে কত টাকা প্রবেশ করেছে সেই বিষয়টি সম্পর্কে আপনি জানতে পারবেন তো ভিওয়ার্স আজকের মতো এ পর্যন্ত যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই করব থ্যাংক ইউ ধন্যবাদ